আজ হচ্ছে 1 ফেব্রুয়ারি 2021 ফেব্রুয়ারি মাসের একদম হচ্ছে প্রথম দিন এবং আজ হচ্ছে সোমবার আমরা রয়েছি বাড়াইপুর ক্রিমিনাল কোর্টের চত্বরে আপনারা জানেন যে হচ্ছে করোনা প্যান্ডেমিক চলছে এবং যত ধীরে ধীরে করোনার যে থাবাটা সেটা নিষ্ক্রিয় হয়েছে ততই সচল হয়েছে বাড়াইপুর কোর্ট এবং অন্যান্য কোর্ট কিন্তু আজকে বাড়াইপুর কোর্টে সেই সচলতা নেই চারিদিক খুব শুনশান একটু ক্যামেরাটা ঘুরিয়ে আমি চারিদিকে দেখিয়ে দেবো কেমন হচ্ছে বাড়াইপুর কোর্টের এই মুহূর্তের ছবি বাড়াইপুর কোর্ট আজ শুনশান কেন চলুন এখানে আমাদের যারা আইনজীবী আছেন তাদের কাছে জেনে নিই যে বাড়াইপুর কোর্ট আজকে এত ফাঁকা কেন তার আগে যারা এখনও হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করেনি যারা এই ভিডিওটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই নিচের লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন বেল নোটিফিকেশান আইকনটা অন করতে একদম ভুল করবেন না তার কারণ এই রকম লিগাল আপডেটস এবং লিগাল ইনফরমেশান আইনের খবর আপনাদের কাছে আমি নিয়ে আসব প্রত্যেক সময় আজকে কোর্ট ফাঁকা এবং কোর্ট চত্বর ফাঁকা এর জন্য গত 29 জানুয়ারি আমাদের বাড়িপুর বার অ্যাসোসিয়েশন থেকে একটা মিটিং ডাকা হয়েছিল এই জন্য রাখা হয়েছিল যে দুয়ারে সরকার যে সরকার পক্ষ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে ক্যাম্পাস চালাচ্ছে তাদের সাধারণ মানুষের উপকারের জন্য আর এই কোর্টের উকিলবাবু জজ সাহেব সাহেবরা চাইছে না যে এই ক্যাম্পাসটা চলুক কারণ এবিডিবির দরকার সাধারণ জনগণের যাদের দুয়ারে সরকার কার আধার কার্ড বা কার ভোটার কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড বা পর্চা বা তোমার ওবিসি সার্টিফিকেট সিডিউলটা সার্টিফিকেটের জন্য এভিডিভিট দরকার সেই এভিডিভিটগুলো যখন জনসাধারণ করতে আসছে সেই এভিডিভিটগুলো জমা পড়ছে আজকের যদি জমা দেয় এক মাস পরে ডেট দিচ্ছে তাহলে সেই এভিডিভিটির কোনো মূল্য রইল এই দুয়ারে সরকারের এই মুহূর্তে যদি আমরা যদি সাধারণ মানুষকে যদি উপকার না করতে পারি তাহলে কী হবে এভিডিভিট নিয়ে এই নিয়ে আমরা সাহেবদের সাথে বহুবার আলোচনা করেছি জজ সাহেবরা বলছে হ্যাঁ করবো করতে কোনো কাজই করছে না 52টা করে এভিডিভিট করি অত 30 লক্ষ লোক বাস করে এই জুরিডিকশনের মধ্যে দ্বিতীয়ত জামিন জামিন যেগুলো যোগ্য সেগুলো জামিনও দিচ্ছে না ওনাদের ইচ্ছা কোর্টটা নিজেদের মতন নিজেরা চালাচ্ছে কোনো কিছুইভাবে নর্মাল করতে চাইছে না এবং সমস্ত উকিলবাবুরা আমরা মিটিং নিয়ে আলোচনার মাধ্যম দিয়ে সাধারণ পাবলিকও ছিল তার জন্য আমরা সরকার এই বার অ্যাসোসিয়েশন থেকে এই কোর্ট বয়কট রাখার সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ না জজ সাহেবরা নিজেদের সিদ্ধান্তগুলো ঠিক মতো বদলাচ্ছে এবং এভিডিভিটগুলো জনসাধারণ মানুষ যাতে সুযোগভাবে এবং সঠিকভাবে তাড়াতাড়ি 24 ঘন্টার মধ্যে যদি পায় সেই ব্যবস্থা না করছে ততক্ষণ আমরা এই কোর্ট বয়কট রাখব বাড়াইপুর কোর্ট আজকে স্ট্রাইক চলছে লয়ার্সরা বাড়াইপুর কোর্টে যে বর্তমান যে সমস্ত সাহেবরা জয়েন করেছেন যারা নতুন রিক্রুটমেন্ট নিয়ে এসছেন তারা এত বেশি আইন বিশারদ হয়ে বসে যে তারা আইনের বইয়ের ধার ধারেন না তারা বলতে চান আমাদের কাছে ইনস্ট্রাকশন নেই তারা পুরোপুরি প্রশাসনের আপার লেভেলের ইনস্ট্রাকশন অনুযায়ী তারা বিভিন্ন অর্ডারগুলো করেন আমরা আইনের বইতে যেমন যা পড়েছি যেমন যা আছে যেটা আমাদের প্র্যাকটিস সেই হিসেবে কোনো অর্ডার তারা করেন না এমনকি কোনো কেসের মেরিটেও তারা ঢোকেন না একটা কেসে আমরা জানি আদালত বা বিচারালয় হচ্ছিল যেখানে উকিলবাবুরা বা আমরা তারা মক্কেলের হয়ে আমরা বিভিন্ন পয়েন্ট তুলে উত্থাপন করি যার মধ্যে থেকে মামলার মেরিটের ভিত্তিতে একজন জামিন পায় না পায় তারা মেরিটের মধ্যে ঢোকা পছন্দ করেন না পুলিশ যেমন যা সেকশন লিখে পাঠাবে তার ভিত্তিতে তারা বিচার করছে ফলে বহু নিরাপরাধের লোক যারা 10 দিন 15 দিন 20 দিন ফর নাথিং তারা জেল খাটছে এবং তাদের এই কার্যকলাপের জন্য পুলিশের পয়সা খাওয়া মানে বিচারটা যেন পুলিশই করছে পুলিশ যেমন কাগজ পাঠাবেন তেমন এনারা বিচারের মধ্যে ঢুকবে না আমরা কোনো কাগজ দেখালে তারা নেবেন না আমরা কোনো আইনের বই দেখালে কোনো রুলিং দেখালে তারা শুনবেন না এই মতন অবস্থা এর আগেও প্রতিবাদ হয়েছে আবারও প্রতিবাদ হয়েছে ফলে এটা একটা পয়েন্ট অন্যদিকে একটা পয়েন্ট আপনারা জানেন যে এফিডেভিট একটা মানুষের গণতান্ত্রিক রাইট মানুষের নামের গণ্ডগোল আছে বর্তমান দুয়ারে সরকার হচ্ছে এসসি এসটি ওবিসি এগুলোর এফিডেভিট খুবই প্রয়োজন সেই সমস্ত জায়গায় যখন মক্কেল আসছে এফিডেভিট করার জন্য এনারা বেঁধে দিয়েছেন আমরা 50টার বেশি এফিডেভিট করতে পারবো না অনেক গণ্ডগোল অনেক দাবি দেওয়া করা 10টা বাড়লো তারপর যখন বলা হলো এরকম একটা সিচুয়েশন আছে আমাদের সাহেবরা বলছে কোর্টে পিটিশন নিয়ে বলতে হবে মানে মামলার মতন দরখাস্ত করে বলতে হবে যে এই কারণে আমার এফিডেভিটটা চাই সেই এফিডেভিট আবার গভর্নমেন্ট প্রেসক্রাইব ফরম্যাট হচ্ছিল
এসসি এসটির ক্ষেত্রে যেটা প্রেসক্রাইব ফরম্যাট যে 1950 থেকে সেই ব্যক্তির পূর্বপুরুষরা এই পশ্চিমবঙ্গে বসবাস করছেন, উনি সেটাকে কেটে দিচ্ছেন। উনি বলছেন না সিন্স লং বহুদিন থেকে বসবাস করছেন এটা লেখা যাবে, 1950 থেকে লেখা যাবে না। 1950 থেকে লিখতে গেলে 1950 সালের আগের ডকুমেন্ট নাকি আমাকে দিতে হবে। উনি ভাবখানে এরকম দেখাচ্ছেন যে ওনার এফিডেভিটের জন্যই যে সার্টিফিকেটটা পাওয়া যাবে, গভর্নমেন্টের কোনো দরকার নেই, উনি যেন সিভিকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। ফলে এই যে জায়গা, যে প্র্যাকটিস, আমরা জানি এফিডেভিট মানে একজন মানুষ হলপ করে বলছে যে আমি 1950 থেকে আমার পূর্বপুরুষরা এখানে থাকে, সেটাই সে ম্যাজিস্ট্রেটের সামনে হলপ করে বলে, সেটাকে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফিডেভিট বলে, সেটা তার হলপনামা। অথচ উনি এরকম করছেন যে উনি ওটা জাজমেন্ট দিচ্ছেন এফিডেভিটের জন্য 10 টাকার কোর্ট ফি মেরে সকাল 10:30টার মধ্যে তাকে পুট আপ দিয়ে তাকে বললে দিনের দিন হবে, অন্যথায় এফিডেভিট আজকে যদি ফাইল হয় 1-1.5 মাস পরে এফিডেভিটটা হচ্ছে। ফলে এই যে নৈরাজ্য, এই যে অ্যান্টি পিপল, যে জজদের যে মনোভাব, তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ লয়াররা স্ট্রাইক অনির্দিষ্টকালের জন্য আমরা ডেকেছি। আমরা জানি এই স্ট্রাইকটা পাবলিকের স্বার্থে, লিটিগেরি যারা আছে, যারা মামলাকারী, তাদের স্বার্থে এই স্ট্রাইকটা, কারণ এই যদি চলতে থাকে আগামী দিনে বারাপুর কোর্টে কোনো মানুষ কোনো বিচার পাবে না। ফলে আমরা স্ট্রাইক ডেকেছি, স্ট্রাইক চলছে। বারাপুর কোর্টে সাধারণ মেম্বাররা বারাপুর কোর্টের বিভিন্ন যে অচলাবস্থা চলছে তার বিরুদ্ধে বারবার বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গাতে আবেদন করার পরেও যখন কোনো সুরাহা মেলেনি, তখন বারাপুর কোর্টের সাধারণ মেম্বাররা শেষ পর্যন্ত এর প্রতিবাদের পথ হিসাবে বারাপুর কোর্টকে বন্ধের পথে চালিত করেছে। আজকে স্ট্রাইক চলছে এখন লয়ারদের, এই জন্যই বন্ধ। দাবি দাবা তো প্রচুর। প্রথম যে দাবি দাবা, সেটা যে সুপ্রিম কোর্ট বলেছে জাস্টিস টুয়ার্ডস দ্য ডোরস, কিন্তু বারাপুর কোর্টের ক্ষেত্রে সেটা কোনোভাবে প্রযোজ্য নয়। হাজার হাজার মামলা পেন্ডিং, কোনো জজ সাহেব নেই, নতুন কোনো জজ সাহেবদের অ্যাপয়েন্টমেন্ট নেই। এই নিয়ে আমরা আমাদের ডিস্ট্রিক্ট জজ সাহেব, হাইকোর্টের জোনাল জজ সাহেব এবং হাইকোর্টের জজ সাহেবদের কাছে বারবার স্মারকলিপি দিয়েছি, কিন্তু তার কোনো রেজাল্ট এখনও পর্যন্ত পাওয়া গেল। একটা কোর্টে একটা জজ সাহেবের পক্ষে ন্যূনতম, যদি খুব ম্যাক্সিমাম তিনি যদি খুব ভালো করে মামলা করেন, খুব মামলা শুনে করেন, তাহলে প্রতিদিন তার ম্যাক্সিমাম 50টা করে মামলা শোনার মতো ক্ষমতা হয়তো হতে পারে। আমি 50টা বলছি, তাও অনেক বাড়িয়ে বলছি, কিন্তু সেক্ষেত্রে বারাপুর কোর্টে প্রতিদিন কম করে 2 থেকে 2500 মামলা, নতুন কোনো জেএম, নতুন কোনো এসিজেএম, এছাড়া নতুন কোনো অ্যাপয়েন্টমেন্টের কোনো ব্যবস্থা। এর ফলে বিচার ব্যবস্থার নামে শুধু প্রহসন হচ্ছে, আর কিছুই হচ্ছে না। শুধুমাত্র এখানে লিটিগেন পাবলিকরা আসছে, লিটিগেন পাবলিকরা এসে ঘুরে চলে যাচ্ছে, আর লয়ারদের আইন ব্যবস্থা এবং অ্যাডমিনিস্ট্রেশন, যার যে দল রাজনৈতিক ক্ষমতায় আছে সেই দলকে শুধু গালাগালি দিয়ে বেরিয়ে যাচ্ছে। এর জন্যই হচ্ছে আমরা বারবার যখন এই জুডিশিয়াল প্রশাসনের বিভিন্ন জায়গায় আমরা স্মারকলিপি দেওয়া সত্ত্বেও যখন শেষ পর্যন্ত কোনো রকম কোনো ফ্রুটফুল রেজাল্ট হয়নি, সাধারণ মেম্বাররা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত করে এই আমাদের স্ট্রাইকের সিদ্ধান্ত নিয়েছে। যদিও ব্যক্তিগতভাবে স্ট্রাইকের আমি বিরোধ, স্ট্রাইকটা দিয়ে কোনো কিছু হয় না, কিন্তু মানে বক এবং রুধির প্রশাসন যারা হচ্ছে অন্ধ এবং সহজ বাংলা যেটা যারা কালা শুনতে পায় না, বধির, সেই রকম প্রশাসনকে যদি নাড়াতে হয় তাহলে বন ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা আমাদের জানা নেই। এবং শুনলে আশ্চর্য হবেন আপনারা যারা দেখছেন যে 2-3 দিন ধরে এই যে বয়কট চলছে, প্রশাসনের তরফ থেকে আজ পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনের জুডিশিয়াল সার্ভিসের যারা অফিসার আছেন তাদের তরফ থেকে এই বন তুলে নেওয়ার জন্য একটা অনুরোধ পর্যন্ত আজ কোনো এলাকা, বা এই বন্ধের জন্য যে কারণে যে বনটা ডাকা হয়েছে, যে অবরোধ করা হয়েছে, সেই কারণগুলো সুরাহা করার একটা প্রচেষ্টা করা হবে। এনাদের কাছে যদি বলা হয় কিছু, এনারা বলেন আমাদের কন্ট্রোলের বাইরে, যা জানে সব ডিস্ট্রিক্ট জাজ সাহেব জানে। ডিস্ট্রিক্ট জাজ সাহেবকে যদি বলা হয়, ডিস্ট্রিক্ট জাজ সাহেব বলবেন আমার তো সীমিত ক্ষমতা, যা জানি হাইকোর্টের জোনাল জজ সাহেবরা জানে। আর হাইকোর্টের জোনাল জজ সাহেবরা, বারাইপুরে একটা কোর্ট আছে, এটা ওনারা মনে করতে, আমার মনে হয় ওনারা ভুলে গেছে। আমরা যারা ক্রিকেট খেলার সাথে অতীতে যুক্ত ছিলাম, আমরা বলতাম যে গড়িয়ার পর থেকে এদিকে LBW আউট উঠে গেছে, তা এদিকে যে গড়িয়ার পর থেকে যে একটা কতগুলো কোর্ট আছে, আমার মনে হয় যারা উপরে প্রশাসনে বসে আছেন তারা বলে গেছে। ইনফ্রাস্ট্রাকচার নেই, কিচ্ছু নেই, জোর করে একটা কোর্ট দেওয়া হয়েছে, যে কোর্টের কোনো রকম কাজ করার মতো পরিস্থিতি, একটা এডিজে কোর্ট, সেই এডিজে কোর্ট একা পক্সোর মামলা করছেন, 439 করছেন,
ম্যাট কেস করছেন, ট্রায়াল করছেন এবং এমএসিসি কেস করছেন, এরা ওই ছাড়াও আরও প্রচুর মকদ্দমা করছে। তাহলে যদি শুধুমাত্র 439 এই সাব ডিভিশনে হয়, প্রতিদিন কম করে 25-30টা 439 থাকে, বা 439-এ যদি প্রপারলি আপনার এনকোয়ারি করে যদি বেল রিজেক্ট অথবা বেল মানে বেল অ্যালাউ করতে হয়, তাহলে প্রত্যেকটা মামলার কম বেশি 5-10 মিনিট সময় বরাদ্দ যদি করা হয়, তাহলে 2-3 ঘন্টা লাগছে এই 439টা শুধুমাত্র একটু। এরপরে এই এই সাব ডিভিশনে কম বেশি প্রতিদিন 10খানা নতুন অ্যারেস্ট হয়ে আসামি আসছে, যারা পক্সোর মামলার আসামি। এছাড়া প্রতিদিন কম বেশি 10 বা 15টা পক্সোর মামলা যারা বিচারাধীন আসামি আছে তাদের বেল হেয়ারিং, তাদের মামলা শুনতে শুনতে 5টা বেজে যায়। যারা লিটিগেন্ট পাবলিক, যারা দীর্ঘদিন ধরে ম্যাট্রিমোনিয়াল স্যুট, ম্যাট কেস, ডিভোর্সের জন্য যারা আবেদন করে আছে, মিউচুয়াল ডিভোর্সের জন্য আবেদন করে আছে, তাদের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে আইন বাদ হয়। আইন কীভাবে এখানে বেআইনিভাবে আইনের মধ্যে থেকে বেআইনিভাবে কাজ হচ্ছে, আইন মোতাবেক মিউচুয়াল ডিভোর্স 6 মাসে শেষ হয়ে যায়, কিন্তু এখানে জজ সাহেব না থাকার কারণে 6 মাসটা 6 বছর হয়ে যাচ্ছে, তাতে কারোর কোনো ভুক্তি নেই। এই বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করার জন্যে সাধারণ মেম্বারদের ডাকে এই বন্ধ। যদি সমস্ত অচল অবস্থা ঠিক হয়ে যায়, আমরা খুব চাইছি কাজে যোগ দিতে, কিন্তু এই পরিস্থিতিতে কাজে যোগ দেওয়া মানে সমস্যা আবার বাড়ানোর একটা নামান্তর মাত্র হবে। তাই আপনাদের মাধ্যমে আমরা এটা জানাতে চাই, প্রশাসনের কাছে এটা জানাতে চাই যে এরকম বারেপুর কোর্টকে এরকম পঙ্গু অবস্থায় রাখবেন না। বারেপুর কোর্টের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে সেই অ্যাডমিনিস্ট্রেশনকে চাঙ্গা করুন, কারণ এই বারেপুর সাব ডিভিশন থেকে যে পরিমাণ অর্থ সরকারি খাতে যায় সেই পরিমাণ অর্থ পশ্চিমবঙ্গের আর কোনো কোর্ট থেকে যায় না। হ্যাঁ, আমি আরও একবার বলছি, বারাপুর সাব ডিভিশনাল কোর্ট থেকে লিটিগেন্ট পাবলিকদের মামলা মকদ্দমা করার যে সমস্ত সরকারি ফিস, সেই সমস্ত সরকারি ফিস নিয়ে যে টাকা অর্থাগারে যায়, আর পশ্চিমবঙ্গের কোনো কোর্ট থেকে সেই অত টাকা যায় না, এবং তার মূল্যটা, তার পরিমাণটা আমার এই মুহূর্তে এক্সাক্ট মনে নেই, প্রত্যেক বছর লক্ষাধিকের ওপরেও টাকা যায়, কিন্তু সেই মোতাবেক জেলার অন্যান্য রাজ্যের অন্যান্য কোর্টের তুলনায় বারাপুর কোর্ট অবহেলিত হয়ে আছে। তাই আপনাদের মাধ্যমে এই ফেসবুক এবং টুইটার এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সবার অনুরোধ যে বারাপুর কোর্টটাকে আবার সুন্দর করে সাজিয়ে বারাপুর কোর্টে এসে যাতে মানুষ বিচার পায় সেই ব্যবস্থা করার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন এবং আশা করছি আমাদের দাবিগুলো মিটে যাওয়ার পরে আমাদের এই স্ট্রাইক উঠে যাবে।